নির্বাচন আমি সন্তুষ্ট নাই এবং আমি অবশ্যই মনে করি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। উনি বলছেন ভোট যাকে দিক রেজাল্ট আমার পক্ষে হবে, এখানে আমি আশঙ্কা জানাইছিলাম, সেটাই হয়েছে। অবশ্যই ফল বাতিলের দাবি জানাই এবং পুনরায় নির্বাচন দাবি করছে। যে ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে, মোটামুটি ভোটটা ১২টা পর্যন্ত সঠিক ছিল, ১২টার পর থেকে যারা ভোটের কার্যে নিয়োজিত পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসাররা, তাদের আমি নিষ্ক্রিয়তা দেখেছি, নিরবতা দেখেছি এবং পক্ষপাতিত্ব দেখেছি বিভিন্ন সেন্টারে গিয়ে। আমি যখন অনেক সেন্টারে যাই তখন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারদের দেখেছি যে তালাবদ্ধ ঘর বন্ধ করে তারা ঘরের ভিতরে কাজ করছে। প্রশ্ন করা হলে যে আপনি প্রিজাইডিং অফিসার, আপনি প্রতিটা পোলিং বুথ আপনি ঘুরে দেখবেন, আপনি কেন দরজা বন্ধ করে বসে আছেন, তার কোনো সদুত্তর সে দিতে পারে না। এতে আমি মনে করি যে উনি কারো না কারো পক্ষে তার কাজ করে চলেছেন গোপনীয়ভাবে, এভাবে প্রমাণ বর্ণিত হয়েছে। তারপরে বিভিন্ন যে সেন্টার, সেই সমস্ত সেন্টারে, অনেক সেন্টারে আমার পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হলেও কর্তৃপক্ষ, ওখানকার নিয়োজিত কর্তৃপক্ষ তাদের যে সুব্যবস্থা করবে তার ব্যবস্থা করা হয়নি। মোটামুটি বেলা ১২টার পর থেকে দেখা যায় যে তারা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং তারা একটা পক্ষের হয়ে কাজ করছে, এটা আমি উপলব্ধি করেছি। তাতে আমি আমার পর্যবেক্ষণ যে নির্বাচনটাকে একজন আর অর্থাৎ শাহরিয়ার আলমের পক্ষে প্রভাবিত করা হয়েছে। হ্যাঁ, এখন নির্বাচনের পরে উনি তো আপনারাও শুনেছেন, আপনারাও মিডিয়াতেও এসছে, আমরাও বলেছি, বারবার আমি বলার চেষ্টা করছি, ওই নির্বাচনের পূর্বেই বহুবার বলেছেন যে ৭ তারিখের পরে দেখা হবে। তার দেখাটা শুরু হয়েছে, উনি ৭ তারিখের পরে ওনার কর্মীরা আমাদের কর্মীদের উপরে একের পর এক বাড়িঘর পোড়ানো, মারধর থেকে শুরু করে সমস্ত কিছুই করছে। এবং আমি যেটা শুনছি যে উনি বিভিন্ন ইউনিয়নের তালিকা করছেন, কারা কারা কাশি মার্কার ভোট করছে, সেই সমস্ত লোকদের তালিকা করে বিভিন্নভাবে কেস দিয়ে তাদেরকে হয়রানি করবে, এই ধরনের আশঙ্কা আমি করছি। ইতিমধ্যে আমার কয়েকজন কর্মীকে মারধর করা হলেও আমি থানার বা আইনের আশ্রয় নিয়ে এখন পর্যন্ত তার কেস করতে পারিনি। তারা মেডিকেলে মুমূর্ষু অবস্থায় আছে, অথচ কেস পর্যন্ত নেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। পক্ষান্তরে আমাকে বলা হচ্ছে আপনি শান্তি থাকুন। টাকা পয়সার মাধ্যমে তো উনি অবশ্যই নির্বাচনকে একপাক্ষিক করেছেন এবং এই নির্বাচনে আমি সন্তুষ্ট নই, মোটামুটি কথা, এই নির্বাচন আমি সন্তুষ্ট নই এবং আমি অবশ্যই মনে করি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। লিখিত অভিযোগ এখন পর্যন্ত আমি দেইনি, তবে আজকে আমি লিখিত অভিযোগ দেব। অবশ্যই ফল বাতিলের দাবি জানাই এবং পুনরায় নির্বাচন দাবি করছে। দল না এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি নৌকার প্রার্থী, আমরা স্বতন্ত্র প্রার্থী। এখন ওনার পক্ষে ১০% ভোট তানোর গোদা গাড়িতে নাই, এটা আমি একবারে দীর্ঘদিনের থানা সভাপতি রাজনীতি হিসাবে বলছি। ওনার বিতর্ক কর্মকাণ্ডে আওয়ামী লীগের লোক মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছে, এই মুখ ফেরানোর জন্যে ওনার কোনো কেন্দ্রে ওনার লোক ছিল না, ওনার ভোট চাওয়ার লোক ছিল না, সকল মানুষ আমাদের পক্ষে, তার কর্মকাণ্ডে দলের লোকজন সব বিমুখ হয়ে গেছে। এখন সম্পূর্ণভাবে তারা জোর জবরদস্তি করে তা সে এমপি হবে, নিজেকে এমপি জাহির করার জন্যে বারবারে বলেছে ভোট তোমরা যেখানে দাও আমার হবে। আমি আমার চুনিয়াপাড়া সেন্টারে প্রথম যখন ভোট দিই, আমাদের ৭১ টিভি সহ কয়েকটা টিভি ছিল, আমি বলেছিলাম, ওনারা জিজ্ঞেস করেছিলেন আমাকে ভোট কেমন হবে, আমি বললাম এই পর্যন্ত সুষ্ঠু পেলাম এবং পরিবেশ শান্তি পেলাম, কিন্তু উনি বলছেন ভোট যাই হোক রেজাল্ট আমার পক্ষে হবে। এটা সাংবাদিক ভাড়া দিয়েছিলেন, আমি বলেছিলাম কিন্তু কথা যে উনি বলছেন ভোট যাকে দিক রেজাল্ট আমার পক্ষে হবে, এখানে আমি আশঙ্কা জানাইছিলাম, সেটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ আমাদের ৩টে পর্যন্ত ছিল ২৬, ২৭ বা ২৮%, হঠাৎ করে এক ঘন্টার মধ্যে ভোট লোক কেন্দ্র নাই, আমি প্রতিটা কেন্দ্রে গেছিলাম লোক ছিল না, বাইরে লোক ছিল, কেন্দ্রের লোক ছিল না, ২-১টা দেখেছি মাত্র, সেখানে ১০% হঠাৎ করে বেড়ে গেল কীভাবে।